আল-আমিন, মুখার প্রভাবে পতেঙ্গার আবহাওয়া কেমন দেখছেন তো জানাবেন। যেমনটি দেখছিলাম, নোয়াখালীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, টেকনাফে বৃষ্টি হচ্ছে, কক্সবাজারও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের পতেঙ্গার কী অবস্থা? বৃষ্টি চট্টগ্রামে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়লো, যে ভারী বর্ষণের যে সংজ্ঞা করা হয়েছিল, আবহাওয়া অধিদপ্তর যে বার্তা দিয়েছিলেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তবে এখন বলতে পারি একেবারেই বৃষ্টি নেই। আর সে আরেকটি বিষয় হচ্ছে যে আবহাওয়ার একটি গুমোট ভাব যেখানে আমরা দেখেছিলাম সকাল থেকে, সেই জায়গাটা থেকে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বলা যেতে পারে যে বাতাসে একটু একটু বইতে শুরু করেছে, অর্থাৎ বাতাসের গতিবেগ গত 2 ঘন্টার তুলনায় কিছুটা বেড়ে। পাশাপাশি এই জেলেপল্লী যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, সেই জেলেপল্লীতে যারা থাকে, যে জেলেরা বা মৎস্য পরিবারগুলো, আসলে জেলে পরিবারগুলো, সেই জেলে পরিবারগুলোর আসলে সবাইকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কিন্তু আমরা দেখছি যে এখানে পুলিশ, রেড ক্রিসেন্ট, জেলা প্রশাসন, তারা কিন্তু আসলে কাজ করছে। এবং গতকাল থেকেই এখান থেকে, এইখানে 200টি পরিবার রয়েছে, তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা মালামালগুলো কিন্তু সেখান থেকে সরিয়ে এনে বেরি বাঁধের ঠিক পাশেই রেখেছে। যদিও এখানেও অনিরাপদ, তাই এই যা আমরা দেখছি যে এই বাঁধের পাশে যে মালামালগুলো রয়েছে সেখানেই অনেকে কিন্তু সেই মালামালগুলোর সাথেই রয়ে গিয়েছে। যদিও যারা বারবার এখানে রেড ক্রিসেন্টের সদস্যরা তাদেরকে আশ্রয়কেন্দ্রে যেতে বলছেন, কিন্তু আশ্রয়কেন্দ্রে অনেকেই কিন্তু এখনও যায়নি, অনেকেই মালামালের পাশেই রয়েছে। তারা বলছেন যদি আঘাত হানে তখনই তারা আশ্রয়কেন্দ্রের দিকে যাবেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ আলামিন, আপনি বিস্তারিত জানান। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে আপনারা মিলুক টানা।